Assalamualaikum. অনেক দিন পর আবার লাইভে এবং কারণটাও বোঝা যাচ্ছে যে যেহেতু আবার লকডাউন পড়ে গেল আবার আমরা ব্যাক করলাম অনলাইনে একটা বিষয় নিয়ে খুব একটু প্যাচ লাগছে অনেকেই অনেক প্রশ্ন করছো তোমরা আমাকে যে মুক্তিযুদ্ধের যে খেতাব সম্প্রতি খেতাব বাতিল হয়েছে তো এখন বর্তমানে খেতাব আসলে কোনটা আনসার দিব কি করব না করব তো ভাবলাম যে এটা নিয়ে একটা লাইভ করি যাতে সবাই উপকৃত হয় 2020-21 সেশনে শুধুমাত্র এই মুক্তিযুদ্ধ রিলেটেড মানে 71 সাল থেকে 73 সালের মধ্যেই 10টা সাধারণ জ্ঞানের মধ্যে 8টাই চলে আসছিল তো আশা করা যাচ্ছে এবছরও 6 থেকে 8টা প্রশ্ন এবছরও কিন্তু আসবে জাস্ট এই মুক্তিযুদ্ধ রিলেটেড পড়াগুলো থেকে এর মধ্যে সম্ভাব্য যেটা আমার কাছে মনে হয় এবছর মুজিবনগর সরকার থেকে একটা প্রশ্ন এসেই মানে আসার সম্ভাবনা খুবই বেশি পাশাপাশি খেতাব যেগুলো আছে এর আগের বারও কিন্তু কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাব পেয়েছেন এটা এসেছিল সো এবার হয়তো বা বীর শ্রেষ্ঠ সাতজন নিয়ে প্রশ্ন হতে পারে তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে তোমরা কি কোত্থেকে দেখছো আমি সেগুলো আসলে জানতে চাইবো না বা তোমাদের হয়তো বা কমেন্টসগুলো আমার দেখা হবে না সো আমি খেতাবের বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর ঠিক তার একদিন আগে 15 ডিসেম্বর তবে সালটা 71 সাল না 73 সাল সো 73 সালের 15 ডিসেম্বর মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4 ধরনের খেতাব দেওয়া হয় বীর শ্রেষ্ঠ দেন বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক সো প্রশ্ন কিভাবে আসে এবং বর্তমানে বা এই প্রশ্ন আসলে খেতাব বাতিলের পর এখন আমরা কিভাবে আনসার করব এই বিষয়টা নিয়েই আমি একটু কথা বলি তো শুরুতে ওই সালটা একটু জানতে হবে সেটা হচ্ছে 15 ডিসেম্বর 1973 আচ্ছা প্রথম যে প্রশ্নটা আসে এই যে সিকোয়েন্সটা প্রথমে হচ্ছে বীর শ্রেষ্ঠ আমি একটু এই পাশে লিখি তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব বা প্রথম বা 1 নম্বর এবং ধারাবাহিকভাবে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি তাহলে আনসার হচ্ছে বীর উত্তম তৃতীয় হচ্ছে বীর বিক্রম এবং চতুর্থ হচ্ছে বীর প্রতীক তাহলে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন দ্বিতীয় তৃতীয় তো সিকোয়েন্স ওয়াইজ আমি 1 2 3 4 এবং আলাদা করে এটা আসতে পারে সর্বোচ্চ বা এটা হচ্ছে সর্বনিম্ন এভাবে আসতে পারে তো আমি যদি আমাদের আগে থেকে আমরা যেটা জানি সেটা যদি আমি আগে একটু লেখার চেষ্টা করি সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ 7 জন এটা চেঞ্জ হয়নি 7 জনই আছে তবে এই জায়গাতে একটু কথা আছে সেটা হলো 68+1 আমি আবারও বলছি পরিবর্তন হওয়ার পর কি সেটা এখনো লিখছি না আমি আগেরটা লিখছি তো 68+1 দেন 175 এবং 426 ওকে তো প্রথমে একটু এটা দিয়ে যদি কথা বলি এখানে প্রশ্ন দুই ভাবে আসে সেটা হলো 68+1 হচ্ছে 69 যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম উপাধি কতজনকে দেওয়া হয়েছিল তাহলে উত্তর হচ্ছে 68 আমি আবারও বলছি আমি একটু আগের গুলো পড়াচ্ছি হ্যাঁ মানে আগে যেটা ছিল সেটা পড়াচ্ছি তো এই যে একজন 2010 সালে ব্রিগেডিয়ার জামিল উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহরক্ষী ছিলেন সো ওনাকে বীর উত্তম উপাধি দেওয়া হয় কিন্তু সেটা কিন্তু 2010 সালে তাহলে প্রশ্নটা বুঝতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে
যে বীর উত্তম উপাধি কতজনকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু 69 হতো আনসার। এখন কি হবে সেটা একটু পরে আসছি, আগেরটা অনুযায়ী 68 আর 1 এর যে প্যাচটা সেটা বলি। তাহলে মুক্তিযুদ্ধে অবদানের জন্য যদি বলে তাহলে 68 ছিল, আর টোটাল বীর উত্তম উপাধি দেওয়া হয়েছে কতজনকে তাহলে কিন্তু 68 এবং 1 69। কিন্তু ইনি তো মুক্তিযুদ্ধে অবদানের জন্য পাননি, সো এই কারণে মুক্তিযুদ্ধ কথাটা উল্লেখ থাকলে একরকম আনসার হবে, ওভারঅল না থাকলে একরকম আনসার হবে। আচ্ছা, এখন তাহলে মোট মোট খেতাব দেওয়া হয়েছে যদি প্রশ্ন আসে তাহলে 426, 175, 68 আর 7 যদি হিসেব করি তাহলে 676 জন হয়, কিন্তু এই একজনকে ধরলে হয় 677। তাহলে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে খেতাব দেওয়া হয়েছে এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমরা আনসার করবো 676, আর মোট কতজনকে খেতাব দেওয়া হয় 677। এখন আসি বর্তমান, আমি এটা মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী আত্মস্বীকৃত চারজনের খেতাব বাতিল হয়েছে এবং এটা গেজেট আকারে প্রকাশ পেয়েছে 6 জুন 2021। ওকে, তাই 6 জুন 2021 এই সালটাও বা এই তারিখটাও ইম্পর্টেন্ট। তো এখানে এই যে তিন জায়গা থেকেই মোট চারজনের খেতাব বাতিল হয়, চারজনের খেতাব বাতিল হয়। এই চারজনের মধ্যে একজন বীর উত্তম থেকে, একজন বীর বিক্রম থেকে এবং দুইজন বীর প্রতীক থেকে, তাহলে এই হচ্ছে চারজন। এখন এদের নাম জানার দরকার নেই, তারপর আমি সংক্ষেপে লিখে দিই। বীর উত্তম যার খেতাব বাতিল হয়েছে সেটা হচ্ছে ডালি, বীর বিক্রম যার খেতাব বাতিল হয়েছে নূর, নামের মধ্যে আছে, পুরো নামটা না জানলেও চলবে, আর বীর প্রতীক যে দুইজনের খেতাব বাতিল হলো রাশিয়ার নাম আছে মুসলিম। যদি আসে তাহলে এই সংক্ষেপ একটা করে নাম জানলেই, অপশন দেখলে আশা করি পারা যাবে। তাহলে এখন আসি পরিবর্তিত, তাহলে প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নের মধ্যে যদি এরকম থাকে যে বর্তমানে বীর উত্তম বা বীর বিক্রম বীর প্রতীক খেতাব প্রাপ্ত কতজন, এভাবে থাকতে পারে, অথবা খেতাব বাতিলের পর বর্তমানে বীর উত্তম কতজন, অথবা যদি নর্মালি প্রশ্ন আসে যে বীর বিক্রম খেতাব আছে কতজনের, এরকম যদি প্রশ্ন আসে তাহলে বর্তমানে কি হচ্ছে 68 থেকে একটা বাদ গেলে 67 হচ্ছে, আবার এই প্লাস ওয়ানটা তো লেজুর আছেই, 175 থেকে এক বাদ গেলে হচ্ছে 174, এবং 426 থেকে বাদ গেলে হচ্ছে 424। নর্মালি যেটা দেখা যায় যে যদি কখনো প্রশ্ন আসে যে কতজনকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছিল, তো বেশিরভাগ প্রশ্নে যেটা আমরা দেখেছি যে এই চারটাই অপশন ছিল আর কি, 7, 68, 175, 426, এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলেছে। এখন যদি এখন বলে যে বীর বিক্রম কতজন, তাহলে তো আনসার হবে 174, এটাই স্বাভাবিক। কিন্তু যদি অপশনে কোনো কারণে 174 দেওয়া নাই থাকে, তখন আবার ব্লাঙ্ক দিতে যেও না, তখন 175 হিসেবেই দিও। আর যদি 174 অপশনে থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে 174 আনসার, নাহলে এটা কখনো অপশন হিসেবে প্লেস থাকতো না, মানে 175ও আছে 74ও আছে, দুটাই আছে। তো যেহেতু 74 আছে, এই দুইটার যে কোনো একটা থাকলে তো সেটাই আনসার দিব, কিন্তু 74 আছে মানে এই জিনিসটা চেঞ্জ হয়েছে বিধায় প্রশ্নকর্তা কিন্তু অপশন হিসেবে ওটাকে রেখেছে। তো এই কারণে আমার কাছে মনে হয় এই যে সংশোধিত এটা মাথায় রাখতে হবে, সাথে এই যে একজন এনাকে আমরা ধরবো কি না সেটা ডিপেন্ড করবে প্রশ্নটা কিভাবে আসছে তার উপর। তো এই হচ্ছে খেতাব রিলেটেড কথাবার্তা। সো খেতাব নিয়ে কারো কিছু প্রশ্ন থাকলে আমি এখন তোমাদের প্রশ্নগুলো শুনবো, আর যদি না থাকে তাহলে আমরা আমাদের জিকে ওয়ানটা শেষ করবো, আমরা মুক্তিযুদ্ধের উপর ধারাবাহিকভাবে হয়তো বা কয়েকটা ক্লাস নিব। আশা করছি এই জায়গাগুলো যদি ঠিকঠাক প্রতিদিন পড়ো, একটু একটু করে, একদিনে অনেকগুলো পড়ালে আবার বোর ফিল করতে পারো।
তো খেতাব নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে যে আমাকে একটু জানাও, আমি তোমাদের কমেন্টস গুলো পড়ছি। জিকের জন্য কোন বইটা ভালো হবে ভাইয়া? আলো ছায়া বলেছে, আসলে জিকে প্র্যাকটিসের জন্য যে কোনো একটা বই কিনলেই হয়, তবে বেশি বেশি প্র্যাকটিস আছে যেখানে, এরকম একটা বই কিনে ফেলো বাজার থেকে। আর কোনো প্রশ্ন আছে কারো? জিকে কি নিউ এডিশনের পড়তে হয়, নিউ বা সাম্প্রতিক তথ্য পড়তে হয়, যে তথ্য চেঞ্জ হয়েছে? যেমন তুমি 2 বছর আগে পড়েছ জিআই পণ্য আছে 3টা, এখন তো জিআই পণ্য 9টা। সো আপডেট থাকতে হবে, তো অবশ্যই নতুন জিকে বই কিনতে হবে। আবিদ হাসান বলেছে, বর্তমানে মুক্তিযুদ্ধের বীর উত্তমের সংখ্যার কথা বললে, তো ভাইয়া মুক্তিযুদ্ধ যদি অ্যাড করে যে মুক্তিযুদ্ধের কারণে বীর উত্তম, তাহলে ওই সংখ্যাটা অ্যাড করবো না। মানে বর্তমানে বললে এই 67 হবে, মুক্তিযুদ্ধের জন্য বীর উত্তম কত দেওয়া হয়েছে বা বর্তমানে বললে 67, আর ওভারঅল মুক্তিযুদ্ধ না থাকলে তখন আমরা 68 দিব। ঠিক আছে, ওকে। তাহলে কারো আর কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ হাফিজ। আমরা এরকম অল্প অল্প সময়, জানি না আজকে কত মিনিট হলো, 12 মিনিট হয়েছে, 10 মিনিটের মধ্যে জিকে এই বাংলাদেশ বিষয়ক নিয়ে আমরা এভরিডে লাইভে আসবো ইনশাল্লাহ, এবং আসার 10-15 মিনিট আগে জানিয়ে দিব। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।